হ্যালো ভিওয়ার্স আলফা ভ্লগস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ক্যানারের মাধ্যমে খুব সহজেই একটি ডকুমেন্টস স্ক্যান করবেন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার স্ক্যানারটি এটি হচ্ছে ক্যাননের লাইড ওয়ান ওয়ান জিরো স্ক্যানার মডেল তো আপনারা স্ক্যানারটি একটি পিসির সাথে অথবা ল্যাপটপের সাথে কানেক্ট করবেন ফার্স্টে দেখুন আমি কানেক্ট করছি তো কানেক্ট করার পরে আপনারা ডকুমেন্টস অথবা কোনো ছবি যেটা স্ক্যান করতে চাচ্ছেন সেটা আপনাকে এই স্ক্যানারের ভিতরে দিতে হবে তো আমি একটি ডকুমেন্টস স্ক্যান করব তো আপনি এভাবে ডকুমেন্টস দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি বন্ধ করে ফেলবেন তারপরে আপনি এখানে ল্যাপটপে যে এখানে আপনি আমি পিডিএফ ফর্মে করতে চাচ্ছি তো আমি এখানে এ ক্লিক করব এছাড়াও আরও অন্যান্য অপশান রয়েছে আপনি সেগুলোও করতে পারবেন আর আপনাকে পিডিএফএ করে দেখাচ্ছি আর এখানে দেখুন যে এখানে একটি সেভিং অপশন রয়েছে এটা আপনারা যেখানে সেভ করবেন যেই ফোল্ডারে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আগেই সিলেক্ট করে রেখেছি তো আমি এখানে স্ক্যানারে ক্লিক করলাম তো দেখুন স্ক্যান হচ্ছে তো যখন স্ক্যান হবে তখন কিন্তু আপনারা এই কভারটা খুলবেন না স্ক্যান হওয়া না শেষ হওয়া পর্যন্ত তো দেখুন স্ক্যান হচ্ছে তো স্ক্যান হয়ে গেছে আমি এক্সিট বাটনে ক্লিক করছি আমি ফোল্ডারে যাচ্ছি যেখানে স্ক্যান হয়েছে এই দেখুন কি সুন্দরভাবে পেসটি স্ক্যান হয়েছে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই স্ক্যান করতে পারবেন আর আপনার ডকুমেন্টস ছাড়াও আপনারা যে কোনো ছবি বা আদার্স যে কোনো কিছু স্ক্যান করতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো মতামত যদি জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্টস কমেন্টস করে জানাবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম